যতদিন গর্ভবতী ছিলেন ততদিন যেন চোখে ফিরছিল না আপনার চুল থেকে, ঝলমলে সুন্দর আর মজবুত। পুচকিটা যে জন্ম হলো অমনি পাল্টে গেল সব। আসসালামু আলাইকুম, আমি জেবিন। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের হেয়ার প্যাক দিয়ে থাকি। এই সময় বাচ্চার থেকে নজরে সরে না মায়ের, নিজে থেকে নজর দেবে কখন? এদিকে জন্মের সঙ্গে সঙ্গে চুলও পড়তে শুরু করে স্বাভাবিক নিয়মে। না, পুষ্টির অভাবে নয়, গর্ভাবস্থা আসলে মায়ের শরীরে অ্যাস্ট্রোজেন নামে এক হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা চুলকে করে তোলে স্বাস্থ্য উজ্জ্বল। বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে সেই হরমোনও কমে যায়, তাই চুলও পড়তে থাকে। বেশি করে যেখানে দেখবেন সেখানে আপনার চুল। গর্ভাবস্থার পর চুল পড়ার এই সমস্যা থেকে কি করে রেহাই পাবেন, তো চলুন ঘরোয়া উপায় একটি আয়ুর্বেদিক তেল তৈরি করে ফেলি। প্রথমে 6 টেবিল চামচ নারিকেল তেল নিব, তারপরে 2 কোয়া রসুন নিব, তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিব। প্রথমে একটা বাটিতে নারিকেল তেল 6 টেবিল চামচ নিয়ে 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন একটা স্টিলের বাটিতে সমস্ত উপকরণগুলো মিক্স করে নেব, তারপরে চুলায় মৃদু আঁচে জ্বাল দিব। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে এটাকে জ্বাল করব। 3 মিনিট পরে তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 দিনের জন্য। 10 দিন পরে এটাকে চুলে অ্যাপ্লাই করব। এই তেল চুলে লাগানোর পরে 1 থেকে 2 দিন আপনার মাথায় রেখে তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন। তো সপ্তাহে 2 থেকে 3 দিন এই তেলটি অ্যাপ্লাই করতে পারেন। তো আশা করি ভালো একটা ফল পাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।